वेलकम टू दिशा एग्जाम गाइड। प्रिय चाकरी प्रार्थी बंधुरा, आज प्राइमरी टेट 2022 सिलेबस गाइडलाइन एवं मॉडल क्वेश्चन दिए दिल पर्षद। पर्षदर तरफ थेके प्राइमरी टेटर जो गाइडलाइन विस्तारित इनफरमेशन सिलेबस एवं मॉडल क्वेश्चन दिए देवा हलो। ताहले एवं एखाने आरो जे विषयटी देवा हलो, प्रथमे देखो 14/10/2022 थेके 3/11/2022 अर्थात 3 नवेम्बर पर्यन्त किन्तु फर्म फिलप चलबे। एवं लास्ट डेट सबमिशन अफ अनलाइन एप्लीकेशन एई 3 तारीख पर्यन्त किन्तु। एइबार देखे नाओ एखाने विस्तारित आमरा जानी जे जे क्राइटेरियागुलो अर्थात कारा कारा फर्म फिलप करते पारबे एगुलो अलरेडी तोमरा जानो, फर्म फिलप अनेकेर करा हये गेछे, एगुलोते आमी आसछि ना। যেটা বিষয় যে সিলেবাস সংক্রান্ত যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক যে আজকে সিলেবাস সম্পর্কে কিন্তু বিস্তারিত দিয়ে দিল পর্ষদ। প্রথমে আসি, দেখে নেওয়া যাক চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। এখানে হচ্ছে 30টা MCQ, 30 মার্ক। ল্যাঙ্গুয়েজ ওয়ান অর্থাৎ যার বাংলা, যার হিন্দি, ওড়িয়া বা তেলেগু, নেপালি, যার যে ভাষা সেক্ষেত্রে থাকবে 30টি MCQ, 30 মার্ক। ল্যাঙ্গুয়েজ টু ইংলিশে 30টি প্রশ্ন, 30 মার্ক, মানে MCQ টাইপ প্রশ্ন। ম্যাথমেটিক্স 30টি MCQ, 30 মার্ক। এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ 30টি কোশ্চেন, 30 মার্ক। এইবার এখানে যেটা তোমাদের জ্ঞাত জানার বিষয় হলো, যেটা তোমরা জানতে চাও যে এখানে দেখো কোনো নেগেটিভ মার্ক কিন্তু থাকবে না, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং। তারপর দেখো দ্য কোশ্চেন পেপার উইল বি বিলিঙ্গুয়াল, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। তাহলে কোশ্চেন পেপার দুটি ভাষায় থাকবে, বাংলা এবং ইংরেজিতে। তারপর দেখো ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন, পরীক্ষার জন্য সময় দেওয়া হবে 150 মিনিট বা 2.5 ঘন্টা। এবার কোয়ালিফাইং মার্কস দেখো, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের 60% এবং যারা ক্যাটাগরির ছেলে মেয়ে তাদের 5% রিল্যাক্সেশন, অর্থাৎ 55% পেলেই কিন্তু তারা পাস করবে। কারা সেগুলো? SC ST, OBCA OBCB, PH EC, ex-servicemen and DH বা ডেথ ইন হার্নেস ক্যান্ডিডেটস। এইবার দেখে নেওয়া যাক যে একবার যদি কেউ টেটে পাস করে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, দেখো দ্য ভ্যালিডিটি পিরিয়ড টেট কোয়ালিফাইং সার্টিফিকেট ফর অ্যাপয়েন্টমেন্ট উইল বি ফর লাইফ টাইম ফর অল ক্যাটাগরিজ, সমস্ত ক্যাটাগরির জন্য এই যে টেট যে সার্টিফিকেট তার ভ্যালিডিটি থাকবে কিন্তু লাইফ টাইম। ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাক, তাহলে টেট পাস করলে তার ভ্যালিডিটি কিন্তু থাকবে লাইফ টাইম। এইবার যেটি গুরুত্বপূর্ণ সিলেবাস সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। তাহলে দেখে নেওয়া যাক প্রথমে স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ সিলেবাস। দেখা এখানে দেখে নেওয়া যাক, তোমরা দেখছো নিশ্চয়ই, দেখো এখানে স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ সিলেবাস পার্ট এ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তাহলে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে তোমরা দেখে নাও যেগুলো তোমাদের হবে এখানে, দেখো কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, গ্রোথ, ম্যাচুরেশন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, হেরিডিটি, এনভায়রনমেন্ট, সোশিয়ালাইজেশন। তারপর এখানে দেখো জেমস রুশো ফিজিক্যাল সাইকোলজিক্যাল, তার ফিজিক্যাল সোশ্যাল ইমোশনাল ল্যাঙ্গুয়েজ প্রভৃতি থেকে থাকছে, তার পার্সোনালিটি থেকে থাকছে, যেমন মিনিং, নেচার, থিওরিস, ইন্টেলিজেন্স, মিনিং থেকে থাকছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস থেকে। এবার দেখো বিতে দেখো কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন, সিতে দেখো লার্নিং অ্যান্ড পেডাগজি, পেডাগজি কিন্তু 15 থাকবে, এবং তোমাদের যেটা হচ্ছে থিওরি, থিওরির থেকে 15 মার্ক কিন্তু থাকবে। এইবার দেখো মডেল কোশ্চেন যেটা দেওয়া আছে, এর আগে আমরা দেখেছি যে এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে। দেখো উপরে এখানে প্রত্যেকটি বিষয় থেকে কিন্তু কোন ধরনের কোশ্চেন হবে পুরোপুরি দেওয়া রয়েছে। এইবার দেখো কোশ্চেন যে প্যাটার্ন, অর্থাৎ এখানে দেখো একটা মডেল কোশ্চেন সেট দেওয়া রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। ঠিক আছে, এখানে পেডাগজি দেওয়া রয়েছে, এখানে প্রথম কোশ্চেন তোমরা দেখে নাও পরপর কোশ্চেনগুলো।
একে আছে দেখো নিম্নে কোনটি শিক্ষণের নীতি নয়, এতে আছে জানা থেকে অজানা, বিতে অবরোহী থেকে আরোহী, সি থেকে বিশেষ থেকে সাধারণ, ডি থেকে মনোবৈজ্ঞানিক থেকে যৌক্তিক। এবার দেখো দুয়ে রয়েছে বিকাশ হলো একটি অন্তহীন প্রক্রিয়া, এই ধারণা যেটির সাথে যুক্ত। তারপর দেখো তিনে রয়েছে প্রক্রিয়া মূল্যায়ন হলো, এতে দেখো অপশান এ গঠনমূলক, বি সমষ্টিমূলক, সি প্রস্তুতি, ডি ইফসেটিভ। তারপর দেখো চার নম্বরে দেখো কোশ্চেন সৃজনশীল শিক্ষার্থীর জন্য কোন কৌশল উপযুক্ত, দেখো এ সংশোধনমূলক, বি সমৃদ্ধিমূলক, সি ব্রেন স্ট্রমিং, ডি নির্বোধ মুখস্থকরণ। তাহলে পাশে দেখো পাঁচ নম্বর কোশ্চেন, দেখো শিশু বিকাশের ক্ষেত্রে নিম্নের কোনটি প্রক্সিমোডিস্টাল ধারা, এ পা থেকে মাথা পর্যন্ত, বি জানা থেকে অজানা, সি সরল থেকে জটিল, ডি কেন্দ্র থেকে পরিধি। তাহলে দেখো ঠিক মানে এই ধরনের তোমাদের কোশ্চেন হবে। তাহলে এখানে 15টি থাকবে, কিন্তু দেখে নাও চাইল্ড ডেভেলপমেন্টে 15টি হচ্ছে থিওরি কোশ্চেন এবং 15টি হচ্ছে তোমাদের পেডাগজি। এইবার আমরা দেখে নেব, এখানে দেখো লেখাই রয়েছে উপরে যে পার্ট বিতে ল্যাঙ্গুয়েজ ওয়ান, এখানে 15টি কোশ্চেন থাকবে তোমার কি ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন থেকে, আর 15টি কোশ্চেন পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থেকে, ঠিক আছে। এবার আমরা দেখে নেব এখানে যে কোন ধরনের কোশ্চেন, যেরকম রাত্রি সমার্থক হলো নিচের মধ্যে কোনটি, দেখো এতে আছে সর্বরি, ইরম্মাদ, খৌনি, নিশা, বিতে আছে বিভাবরি, খনদা, ত্রিজামা, তমস্বিনী, সিতে আছে যামিনী, বিভাব, সুষম, অংশু, ডিতে আছে তমগ্র, রজনী, দিধিতি, খনা, ঠিক আছে। যেটি সঠিক সেগুলো লিখতে হবে। তিনে পথের পাঁচালী রচনা সূচনা দিবস, ঠিক আছে, এতে দেখো এপ্রিলের 13, 1925, বিতে দেখো এপ্রিল 3, 1925, যাই হোক সিতে এপ্রিল 3, 1925, বাংলা 17 বৈশাখ, ঠিক আছে। তারপর ডিতে এপ্রিল 23, 1900, এখানে কিন্তু এটা পড়তে হবে, দেখো এখানে নমুনা প্রশ্ন এটা পড়ে নিয়ে কিন্তু তোমাদের উত্তরগুলো করতে হবে। তারপর দেখে নাও চারে আছে উত্তর সাধক আজ পিতৃ অর্চনায় বসেছেন তার সাধনা সিদ্ধ আশীর্বাদ প্রার্থনায়, এখানে যেটি হবে দেখো সন্ধি বিচ্ছেদ আশীর্বাদ, এর সন্ধি বিচ্ছেদ কী হবে। তারপর দেখো একে বাবার লেখা পশ্চিমের ডায়েরিটা নিয়ে এলেন বাক্স খুলে, বাক্স খুলে কী জাতীয় ক্রিয়াপদ, এখানে ভালো করে দেখে নাও। তাহলে এরকম তোমাদের গদ্যাংশ বা পদ্যাংশ তুলে দেওয়া হবে, দেখো গদ্যাংশ তুলে দেওয়া হবে একটা, পদ্যাংশ এখানে পদ্যাংশ রয়েছে, দেখো চারটি কোশ্চেন ওখানে রয়েছে এবং এখান থেকে 5 থেকে 8 কোশ্চেন হচ্ছে আবার থাকবে কি কবিতা থেকে, যেমন এখানে দেখো কুহতানে দ্বার খোলার কথা বলার সাথে কি বলা হয়েছে, উপরে দেখো কবিতা দেওয়া রয়েছে, এই কবিতাটা তোমরা ভালো করে পড়বে, যে দেখো কবিতায় কি রয়েছে, পাগল বসন্ত দিন কতবার অতিথির বেশে, তোমার আমার দ্বারে বিনা হাতে এসেছিল হেসে, লয়ে তার কত গীত কত মন্ত্র, মন ভুলাবার জাদু করিবার কত পুষ্পপত্র আয়োজন ভার, কুহতানে হেঁকে গেছে খোলো ওগো খোলো দ্বার খোলো, কাজকর্ম ভোলো আজি ভোলো বিশ্ব আপনার ভোলো, এসে 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 কতদিন চলে গেছে দ্বারে নিয়ে নাড়া, আমি ছিনু কোন কাজে তুমি দ্বারে দাও নাই সারা, আজ তুমি চলে গেছো সে এলো দক্ষিণ বায়ুবাহী। যাই হোক এরকম কবিতা থাকবে। তারপর কবিতা থেকে দেখো কোশ্চেন রয়েছে এখানে যে কুহতানে দ্বার খোলার কথা বলার সাথে কি বলা হয়েছে, দেখো এখানে 4টি অপশান তোমরা উপরে পড়ে নেবে, এরকম পড়ে নেওয়ার পরে উত্তরগুলো করবে। পাগল বসন্ত দিন কোন বেশে ছিল, উদাসীন, অতিথির বেশে, শ্রীবন্ধুর বেশে, শত্রু বেশে, উপরে তো পড়লাম দেখেছো উত্তরটা তোমরা নিশ্চয়ই পেরে যাবে। 7 আজ তারে ক্ষণকাল ভুলে থাকে হীন সাধ্য নয়, ক্ষণকাল শব্দটির প্রতিশব্দ দেখো যে মুহূর্ত মাত্র, কানে কালের ক্ষণ অনেকক্ষণ, ডি অনন্তক্ষণ, এগুলো তোমরা ক্ষণকাল মানে তো বোঝো একেবারে অল্প সময় যাকে বলা হয়। 8 দেখো মিলনের দিনে যারে কতবার দিয়েছিল ফাঁকে, যাকে মিলনের দিনে ফাঁকি দেওয়া হয়েছিল তাকে কখন শূন্য ঘরে ডাকা হলো, যাই হোক। তারপর 11 ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা কোনটি নয়, এ যথাযথ পাঠ্যপুস্তকের অভাব, অবৈজ্ঞানিক শিক্ষাদান পদ্ধতির ব্যবহার, ব্যাকরণ পাঠে শিক্ষার্থীর আগ্রহের অভাব, ডি চিত্তাকর্ষক যথাযথ শিক্ষাসহায়ক প্রতিবনের ব্যবহার, 12 শিক্ষাসহায়ক উপকরণ কোন প্রসঙ্গে কোন মন্তব্যটি সঠিক নয়। এইবার দেখে নেব ইংরেজিতে, দেখো ইংরেজিতে এখানে বলছে দেখো কম্প্রিহেনশন থাকবে 15 মার্কস এবং পেডাগজি থাকবে 15। কম্প্রিহেনশনের মধ্যে থাকবে দেখো কি কি, আনসিন থাকবে, প্রোজ প্যাসেজ,
তারপর থাকবে লিটারেসি ন্যারেটিভ সাইন্টিফিক উইথ কোশ্চেন কম্প্রিহেনশন। এইবার দেখো পেডাগোগিতে থাকবে 15 মার্ক। এবার দেখো এখানে একটা যেরকম এখানে আনসিন দেওয়া রয়েছে, এই আনসিনটা পড়ে কিন্তু এই প্রশ্নগুলো করতে হবে। যেমন দেখো সেলফ ডিরেক্টেড লার্নিং মিনস, তারপর হুইচ ওয়ার্ড বেস্ট ডিসক্রাইব সেলফ ডিরেক্টেড লার্নিং, ওটা পড়ে কিন্তু এই উত্তরগুলো করতে হবে। তারপর দেখো এখানে কিন্তু মিস্টেক ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড বি, এগুলো কিন্তু তোমার কি আছে দেখো, টেকেন সিরিয়াসলি এলিমিনেটেড অ্যাজ আর্লি পসিবল ইগনোর্ড ডিসকাসড উইথ প্যারেন্টস, এগুলো কিন্তু তোমার পেডাগোগি। দেখো সাম কোয়ালিটিস অফ গুড ইংলিশ টেক্সট বুক আর দেখো গুড প্রিন্টিং উইথ নো স্পেলিং মিস্টেক, ইনস্ট্রাকশন ক্লিয়ারলি প্রোভাইডেড ফর অল টাইপস অফ এক্সারসাইজ, দ্য রিয়েলিস্টিক অ্যান্ড ইন্টারেস্টিং সাবজেক্ট ম্যাটার, অল অফ দ্য অ্যাবাভ। তাহলে তোমরা বুঝতে পারছো কোন টাইপের কোশ্চেন হবে। এবার দেখো এখানে ম্যাথমেটিক্সে কিন্তু ঠিক 15টি থাকবে, দেখো জিওমেট্রি শেপস নাম্বারস, তারপর অ্যাডিশন সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন, এইগুলো থাকবে এবং এর সাথে থাকবে 15 মার্কের কিন্তু পেডাগোগি। তাহলে দেখো কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এরকম কোশ্চেন থাকবে এবং এর সঙ্গে কিন্তু পেডাগোগির কোশ্চেনও হবে এতে। যেমন এখানে দেখো 7 নম্বরে পেডাগোগির কোশ্চেন, গণিতে ভুল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই বিবৃতিটি কি? এ মিথ্যা কারণ এটি শিক্ষার্থীর অসাবধানবশত মানে অসাবধানতা প্রদর্শন করে, বি মিথ্যা কারণ গণিতকে ত্রুটিমুক্ত হতে হবে, সি সত্য কারণ এতে শিক্ষককে শিক্ষার্থীর বিষয় সংক্রান্ত বোধগম্যতা বুঝতে সাহায্য করে, ডি সত্য কারণ ভুল কম বুদ্ধাঙ্ক নির্দেশ করে। তারপর দেখো 8 দেখো গণিতে প্রতিকারমূলক শিক্ষণের উদ্দেশ্য কি? এ শিখন সংক্রান্ত সমস্যা সমাধানে শিক্ষার্থীকে সাহায্য করে, বি শিক্ষার্থীকে অধিক সময় ধরে শিক্ষণের সুযোগ প্রদান করে, সি অতিরিক্ত ক্লাস বেঁধে শিক্ষককে সাহায্য করে, ডি সুষম বন্টন সময় তালিকা তৈরি করতে সাহায্য করে। এবার 9 দেখো দুটি অখণ্ড সংখ্যার গসাগু হলো, দেখো দুটি সংখ্যার প্রত্যেকটি অখণ্ড সংখ্যার চেয়ে ছোট। যাই হোক এইরকম কিন্তু পেডাগোগির কোশ্চেন হবে। এইবার দেখে নাও পরিবেশ বিদ্যা থেকে ঠিক যে ধরনের কোশ্চেন হবে দেখে নেওয়া যাক। এখানে দেখো এনভায়রনমেন্টাল সায়েন্স, নিম্নলিখিত কোন পরিবেশ বিদ্যা পাঠের নীতি হিসেবে ধরা যেতে পারে? দেখো নিম্নলিখিত কোনটি পরিবেশ বিদ্যা পাঠের নীতি হিসেবে ধরা যেতে পারে? বিশ্ব থেকে স্থানীয়, বিমূর্ত থেকে মূর্ত, অজ্ঞাত থেকে জ্ঞাত এবং জ্ঞাত থেকে অজ্ঞাত, কোনটি? তারপর দেখে নাও এখানে যেরকম দেখো এমনি সরাসরি কোশ্চেন, কোন বছর ভারতে বন্যপ্রাণ সংরক্ষণ আইন বাস্তবায়ন করা হয়? তারপর 7 দেখো হেপাটাইটিস বি হলো একটি কোন ধরনের রোগ? খাদ্য বায়ু জল রক্ত কোন ধরনের? প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 1 জুন, 5 জুন, 7 জুন, 21, এরকম তো কোশ্চেন হবে। পুড়িয়ে ফেলা কথাটি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? খোলা স্থানে বর্জ্য ফেলা, যানবাহন থেকে গ্যাস নির্গত করা, বর্জ্যকে পুনর্ব্যবহার করা, কঠিন বর্জ্যকে বাস্তবায়িত করা। আবার দেখো এখানে 4 একজন পরিবেশ শিক্ষা বিদ্যার শিক্ষক কিছু মটর গাছ কয়েকটি জমিতে লাগালেন, কয়েক সপ্তাহ পর ছাত্রছাত্রীদের তিনি ফলাফল দেখালেন, প্রাপ্ত ফলাফলটিকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করলেন করালেন, এতে যে বিষয়টি তিনি শেখাতে চাইলেন তা হলো এ হাইপোথিসিস কীভাবে তৈরি করতে হয়, বি কোনো সমস্যার ফলাফল কীভাবে খুঁজে বার করতে হয়, সি কীভাবে পরিমাপ করতে হয়, ডি কীভাবে গণনা করতে হয়, এইগুলো। তারপর দেখো 3 বিদ্যালয়ে জীবাণু বিয়োজ্য বস্তুর ব্যবহারকে বিবেচনা করা যেতে পারে, এ বিদ্যালয়ে পরিবেশকে উন্নত করা, বি পরিবেশের প্রতি মনোভাবকে উন্নত করা, সি অভিভাবকের সচেতনতাকে উন্নত করা, ডি পরিবেশের প্রতি স্থানীয় জনগোষ্ঠীর মনোভাবকে উন্নত করা। তারপর দেখো 2 পরিবেশবিদ্যায় শ্রেণীকক্ষে একজন দৃষ্টিহীন শিক্ষার্থী যখন অন্যান্য স্বাভাবিক ভাবে সক্ষম শিক্ষার্থীদের সঙ্গে বসে পাঠ গ্রহণ করছে তখন একে বলা হয় দেখো আনুষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সামাজিক, ঠিক আছে। যাই হোক তাহলে সিলেবাসটি তোমরা দেখলে